হ্যাঁ, এটা আজকে হয় নাই, এটা গতকালকে হয়েছে। গতকালকে 4:30 সময় আমাদের হাওড়া বাস টাওয়ার আছে, সেখানে একটা গান শট আওয়াজ শোনা যায়। 4:45 সময় সেকেন্ড আবার একটা গান শট আওয়াজ শোনা যায়। 5:15 মধ্যে এখান থেকে বিভিন্ন টাওয়ার থেকে বিভিন্ন ক্যাম্প থেকে হাতি নিয়ে ডিফারেন্ট পেট্রোলিং পার্টি ওখানে পৌঁছে যায়। তখন স্ক্যানিং শুরু হয়ে খোঁজা শুরু হয়, কিন্তু 5:30-6 হতে হতে অন্ধকার নেমে যায়। তারপরে 1-1.5 ঘন্টা করে আর বেশি কিছু লিড পাওয়া যায়নি কালকে সন্ধ্যাবেলা, তখন বন্ধ করে দিতে হয়। আজকে সকালে আবার সেই স্ক্যানিংটা শুরু হয়, সকালেই আর্লি মর্নিংয়ই আমাদের জলদাপাড়া 4 কম্পার্টমেন্ট আছে, 50-foot বিট জলদাপাড়া নর্থ রেঞ্জ, ওখানে একটা পূর্ণবয়স্ক ফিমেল রাইনো মৃতদেহ পাওয়া যায়, তার হর্নটাও কেটে নেওয়া হয়েছে। তো এটা পোচিং একটা হয়েছে। তো তারপরে আমরা তদন্ত শুরু করেছি। অ্যাকচুয়ালি গত কালকে যখন গানশট পাওয়া গেছিলো, তখন থেকেই আমরা বাইরেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স যা আছে তো সেটা সার্চ অপারেশন শুরু হয়ে যায়। আজকে সকাল থেকে বিভিন্ন সার্চ অপারেশন 2-3 রেড হয়েছে, লিডও পাওয়া গেছে। তো আমরা তদন্ত করছি আর পোস্টমর্টম হয়ে গেছে। পোস্টমর্টমে 2 বুলেট পাওয়া গেছে, তো এটা ফার্দার ইনভেস্টিগেশন চলছে, আশা করি আমরা ট্র্যাক ডাউন করতে পারবো। বুলেটটা 2 বুলেট লেগেছে, একটা ফরহেডে লেগেছে, একটা কানের পাশে স্কালের মধ্যে লেগেছে। এটা রাইফেলের বুলেট ছিল, এটা এক্স্যাক্টলি আর্মটা আমি ফরেন্সিক এক্সামিনেশনের পরে বলতে পারবো, কিন্তু রাইফেলের ছিল। কোন রাইফেলের ছিল এক্স্যাক্টলি কোনটা সেটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না, রাইফেলের বুলেট ছিল। দেখুন, একটা জিনিস আছে যে মানে ক্রাইম সিন দেখে আর যে রকম ইঞ্জুরি হয়েছে, যে রকম বুলেট শট হয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে ইয়ে করেছে, 8-10 ফুটের ডিস্টেন্স থেকে শ্যুট করেছে, তো ইউজুয়ালি এইগুলো নর্থ ইস্টেরই এত এত কুল ব্লাডেড এরা হতে পারে। এই দেশীয় লোক এত মানে এত ক্লোজ ডিস্টেন্স থেকে এত কুললি করতে পারে না, তো এটাতে নিশ্চয়ই কোনো নর্থ ইস্টের ইয়ে হওয়ার সম্ভাবনা আছে। এখনও আমরা বলতে পাচ্ছি না, আমরা এটা ইনভেস্টিগেশন করে দেখছি এক্স্যাক্টলি কে আছে। স্যার, 5th February 2018, মানে মোটামুটি 2 আগে, 20 আগে, 2018 ফেব্রুয়ারি মাসে 5 একটা হয়েছিল। কোথায় হয়েছিল ওটা? এটা হয়েছিল কোদালবস্তি রেঞ্জ। দেখুন, নিরাপত্তা জলদাপাড়াতে যথেষ্ট ভালো আছে, এটা থেকেই মানে জাস্ট পুরো ইনসিডেন্সটাই আপনি ইয়ে করতে পারেন কি গানশট, 2 গানশট শুনে ইমিডিয়েটলি উইদিন 1/2 hour আমরা ওখানে অ্যাপ্রোচ করেছি, ওখান থেকে স্ক্যানিং করতে শুরু করেছি। আমরা বাইরেও খোঁজ খবর রাখি, ওটা ট্র্যাক ডাউন করার চেষ্টা করছি। চ্যালেঞ্জ সবসময় থাকে, কিন্তু 100% রুল আউট করা পসিবল নেই, এটা ঠিকই, কিন্তু আমরা অনেকটা, আমাদের রেসপন্স টাইম অনেকটা কম আছে, আমরা অনেকটা লোকেট করতে পারি, অনেকটা প্রোটেক্ট করতে পারি। মোটামুটি 2 পরে হলো, তো আশা করি সেরকম নিরাপত্তা আছে, ভালোভাবেই আছে, কিন্তু কোনো কোনো সময় কোনো কোনো জায়গা থেকে কিছু একটা উইন্ডো ওরা পেয়ে যায়, তো সেটা এবার একটা উইন্ডো পেয়ে গেছে কোনোভাবে। ডেফিনেটলি লোকাল ইনভলভমেন্ট ছাড়া এটা হয় না, লোকাল ইনভলভমেন্টও আছে। যেই জায়গাটা হয়েছে তার মানে লোকেশনটা নিয়ারেস্ট আমরা বলি একটা ক্যামেরা চৌপাতি, ওটার নামই আছে, তো ট্র্যাপ ক্যামেরা ওখানে আছে, তো অ্যাকচুয়ালি ট্র্যাপ ক্যামেরা ইজ নট দ্য সলিউশন। হ্যাঁ, মানে এত বিরাট এরিয়ার মধ্যে ট্র্যাপ ক্যামেরা দিয়ে আপনি কত এরিয়া কভার করবেন? ও ট্র্যাপ ক্যামেরা কোনো জায়গায় যদি আছে তো একদিন কেউ জানতে পারে না, 2 কেউ জানতে পারে না, 5 পরে তো ওটা জানবে কি এখানে ট্র্যাপ ক্যামেরা আছে। তো ট্র্যাপ ক্যামেরা দিয়ে কিন্তু এটা পসিবল নেই। আমরা ট্র্যাপ ক্যামেরা না, আমরা ইলেকট্রনিক সার্ভিলেন্স নিয়ে প্ল্যান করছি, ভাবছি। ইআই ইলেকট্রনিক আই একটা আছে, তো ওটা দুরকমই থাকে, মানে অপটিক্যাল ক্যামেরা থাকে, থার্মাল ক্যামেরা থাকে, রাউন্ড দ্য ইয়ার সার্ভিলেন্স ওটা খুব হাই ইয়েতে থাকে, বিভিন্ন জায়গা কর্বেট কাজিরাঙ্গা এগুলোতে ইউজ করা হয়েছে, আমরা ওটা নিয়ে ভাবছি। ডেফিনেটলি আমরা 3 স্নিফার ডগ নিয়ে, জলদাপাড়ার স্নিফার ডগ, বাক্সার টাইগার রিজার্ভের স্নিফার ডগ নিয়ে পুরো তল্লাশি হয়েছে। কি আশা করছেন স্যার? দ্রুত লিড কিছু পাচ্ছি, কিছু পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ স্যার।